আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ থেকে শুরু হচ্ছে সারা বাংলা লিগ্যাল চেম্বার্স এর চতুর্থ সিজন পাওয়ার্ড বাই সেপনিল। চতুর্থ সিজনের প্রথম এপিসোডে আমরা কথা বলবো উত্তরাধিকার আইন এই বিষয়ে, সাথে দর্শকদের জন্য থাকছে আইন বিষয়ক কুইজ এবং কুইজের উত্তর দিয়ে সেপনিলের সৌজন্যে আপনি জিতে নিতে পারবেন গিফট হ্যাম্পার। প্রিয় দর্শক, আমাদের এই অনুষ্ঠানটি একই সময়ে আপনারা দেখতে পাচ্ছেন ডুফা টিভির ইউটিউব চ্যানেল থেকে। আজ উত্তরাধিকার আইন বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন প্রধান আলোচক হিসেবে শাহ মনজুরুল হক স্যার, অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আপনাকে স্বাগত জানাচ্ছি এবং এত ব্যস্ত সময়ের ভেতর থেকেও আমাদের জন্য সময় বের করার জন্য আপনাকে অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের সঙ্গে বিশেষ আলোচক হিসেবে উপস্থিত রয়েছে ব্যারিস্টার আব্দুল্লাহ শাইক নিপন, অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট। নিপন, আপনাকেও স্বাগত জানাচ্ছি এবং আপনার অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। তো আজকে আমাদের এই অনুষ্ঠানে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো, দর্শক আপনারা জানেন শুনেছেন যে উত্তরাধিকার আইন নিয়ে, আমরা জানি যে আমাদের দেশে এই আইনটি মুসলিমদের জন্য পরিচালিত হয় শরিয়া আইন অনুযায়ী এবং হিন্দুদের জন্য হিন্দু আইন দ্বারা এটা পরিচালিত হয়। আজকে আমরা কথা বলছি মুসলিম আইন নিয়ে। প্রথমে আমি স্যার আপনার কাছে চলে যাচ্ছি, আপনি যদি একটু আমাদের দর্শকদেরকে বলেন যে উত্তরাধিকার কখন সৃষ্টি হয় এবং একজন মুসলিম মারা গেলে তার সম্পত্তি বণ্টনের আগে কোনো আনুষ্ঠানিকতা পালন করতে হয় কিনা। ধন্যবাদ ব্যারিস্টার ইরফাত আপনাকে একটা সুন্দর আলোচনা আয়োজন করার জন্য। কারণ হচ্ছে যে আসলে এটা আমাদের খুব নিত্য প্রয়োজনীয় একটি আইন, উত্তরাধিকার বিষয়ক আইনটা খুবই প্রয়োজনীয়, বিশেষ করে আমাদের যে কোনো মানুষ মারা যাওয়া, ব্যক্তি মারা যাওয়ার পর তার সন্তান সন্ততি এবং উত্তরাধিকার যারা থাকে তারা সাধারণত সম্পত্তির ভাগ বাটোয়ারা কিভাবে হবে, কি সম্পত্তি পাবে, এটা নিয়ে আমরা খুবই ইন্টারেস্টিং থাকি, উদ্গ্রীব থাকি এবং এটা নিয়ে প্রচুর মামলা মোকদ্দমাও কিন্তু আমাদের মাঝে হয়। সো খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় উত্তরাধিকার আইনের আইন পরিচালিত হয়, যেটা আপনি বলেছেন যে আমাদের শরীয়ত আইন অনুযায়ী, এবং সেটার ভাগ বাটোয়ারার অধিকাংশই কোরআন শরীফে উল্লেখ করা হয়েছে সূরা নিসায়, এবং এত বিশদভাবে আলোচনা করা হয়েছে যে কে কত অংশ পাবে কোরআন শরীফে। অন্য আইন বিষয়ে কিন্তু এত সুস্পষ্ট, মানে একদম পুঙ্খানুপুঙ্খভাবে বলা হয়েছে এই বিষয়টা নিয়ে। সো এরপর থেকে এটার উপরে বিভিন্নভাবে হাদিস এবং ফিকহের মাধ্যমে এই ওয়ারিশগুলি সুনির্দিষ্ট করা হয়েছে, এবং আমাদের যে মুসলিম আইন সেই মুসলিম আইন কিন্তু সেই কোরআন সুন্নাহ এবং ফিকহকে ফলো করেই রচিত। এখন একজন উত্তরাধিকার শুরু হয় যখন কোনো ব্যক্তি মারা যায়, তার মারা যাওয়ার পরেই হচ্ছে উত্তরাধিকার শুরু হয়, মারা যাওয়ার আগে উত্তরাধিকারের প্রশ্ন আসে না। এবং হাদিসে এরকম ভাবে আসছে যে কোনো ব্যক্তি যখন মারা যায় তখন তার প্রথম এবং প্রধান কাজ হচ্ছে তার দাফন কাফন সম্পন্ন করা, এবং দাফন কাফনের পরবর্তী সেকেন্ড কাজ হচ্ছে তার দেনা পাওনা যদি থাকে সেটা শোধ করে দেওয়া, এবং তৃতীয় কাজ হচ্ছে তার সম্পত্তির উত্তরাধিকার নির্ণয় করে দেওয়া। যদিও রেওয়াজ অনুযায়ী আমরা এত দ্রুত করি না এই বিষয়টা, আমরা সাধারণত মারা যাওয়ার অনেক পরে, এমনও ফ্যামিলি আছে যে 10 বছর 20 বছর চলে যাচ্ছে, তারা দেখা যাচ্ছে উত্তরাধিকার প্রশ্নে তেমন কোনো আলোচনা করে না। কিন্তু আমি এই বিষয়টা বলতে চাই যে এই বিষয়টা নিয়ে আমাদের এখন অনেক অনেক গোত্রগোষ্ঠীও সোচ্চার, বিশেষ করে আমাদের নারী অধিকার কর্মী যারা আছেন তারাও বলে থাকেন যে উত্তরাধিকার প্রপারলি দেওয়া হচ্ছে না। আমি সেটার সাথে একমত যে হ্যাঁ, উত্তরাধিকার প্রশ্নে আইন যেভাবে আছে সেটাকে ফলো করে এবং যত দ্রুত সম্ভব তাদের পাওনাটা নিশ্চিত করা কিন্তু খুব প্রয়োজন। আমি যে উদাহরণটা দিলাম যে অনেক ফ্যামিলি আছে মারা যাওয়ার পরে 5 বছর 10 বছর 20 বছর চলে যাচ্ছে, তারা কিন্তু বোনদের উত্তরাধিকার বা মেয়েদের উত্তরাধিকারটাকে নিশ্চিত করছে না, বা যে সম্পত্তিটা পাবে সেটা কিন্তু নিশ্চিত করছে না। বরঞ্চ আমাদের প্রত্যন্ত অঞ্চলে একটা কুপ্রথা প্রচলিত আছে যে কোনো মেয়ে যদি বাবার বাড়ি থেকে ওয়ারিশ নেয় তাহলে সেটা খারাপ একটা জিনিস যে ওয়ারিশ নিয়ে চলে গেছে, কিন্তু এই ওয়ারিশটা তার পাওনা, এটা নিতে তো তার কোনো বাধা নেই। সুতরাং আমি বলবো যে আইনটাকে ফলো করে যারা শুনছেন এবং যারা এটাকে এটার দায়িত্বে থাকেন তাদের উচিত হচ্ছে যে কোনো ব্যক্তি মারা যাওয়ার পর তার উত্তরাধিকার যারা থাকবে, ছেলে হোক মেয়ে হোক নাতিনাতকর হোক চাচাতো ভাই বোন হোক, তাদের সম্পত্তি যেভাবে পাবে সেভাবে ভাগ করে বিষয়টাকে নিষ্পত্তি করে দেওয়া উচিত। এটা আইন অনুযায়ী মুসলিম আইনেও এটাকে বলা, যেমন যেভাবে আমি বললাম যে 1, 2, 3 নাম্বার প্রাধান্য দেওয়া বলা হয়েছে যে মারা যাওয়ার পরে এই কাজটা শুরু করে দেওয়া উচিত, এখানে নিন্দনীয় বা গর্হিত কিছুই না, বরং এটা একজনের অধিকার। সুতরাং
আমি বলবো যে একজন মানুষ মারা যাওয়ার পরেই তার উত্তরাধিকারের প্রশ্ন চলে আসে, এবং যারা উত্তরাধিকারী থাকে তাদের হচ্ছে আইন মেনে উত্তরাধিকার, যে প্রাপ্য সম্পত্তি থাকে উত্তরাধিকার আইন অনুযায়ী সেই সম্পত্তি তার বুঝে নেওয়া। জি জি অ্যাবসলুটলি, এবং স্পেশালি এটা যেহেতু আল্লাহ কর্তৃক একদম দেয়া আছে কোরআন শরীফে ডিরেক্টলি, সো এখানে আসলে এটা না মানা মানে প্রকারান্তরে আসলে ইসলাম ধর্ম যারা আমরা মানি এবং যারা মেনে চলে সেটা আসলে ধর্মটাকে না মানার মতোই একটা অবস্থা দাঁড়ায়, নামান্তর বলা চলে। এক্স্যাক্টলি, জি জি জি, এবং আমরা অনেক সময় দেখি ঠকাতেও দেখি, ওই প্রসঙ্গে না হয় নাই গেলাম, আমাদের সময় খুব কম, কিন্তু এটা আসলে ঠকানো উচিত না, একদম এক্স্যাক্টলি যেভাবে বলা হয়েছে বন্টন করার কথা সেভাবেই করা উচিত। তো ব্যারিস্টার নিপন, আপনার কাছ থেকে জানতে চাইবো যে আমাদের ক্ষেত্রে যেমন ওয়ারিশন সনদ বা সাকসেশন সার্টিফিকেট দুটো তো একটু দুই রকমের, আমাদের দেশে মৃত ব্যক্তির ওয়ারিশনরা সাকসেশন সার্টিফিকেটের জন্য আবেদন করে থাকেন আদালতে, এবং আপনার কাছে জানতে চাইবো যে ওয়ারিশন সনদ দিয়ে কি সব সম্পত্তির বন্টন সম্ভব না, আমার কি সাকসেশন সার্টিফিকেটও দরকার? ধন্যবাদ আপনাকে, খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন আপনি। আসলে সম্পত্তির ধরনের উপর নির্ভর করে আমাদের কিছু নথি এবং কাগজপত্র প্রস্তুত করতে হয়। স্যার যে বিষয়গুলো উল্লেখ করলেন সেগুলোর পরিপ্রেক্ষিতে আপনার সম্পত্তি বন্টনের জন্য, সম্পত্তি আমরা জানি সাধারণত দু ধরনের হয়ে থাকে, স্থাবর এবং অস্থাবর সম্পত্তি। স্থাবর সম্পত্তির ক্ষেত্রে আপনি ওয়ারিশন সার্টিফিকেট, যেটা ঢাকা শহর বা সিটি কর্পোরেশনের ভেতর থেকে ওয়ার্ড কমিশনাররা ইস্যু করে থাকেন, এটার মাধ্যমে আপনি ভূমি অফিসে নাম জারি করতে দিয়ে সম্পত্তির বন্টন কে কতটুকু পাবে সেই অনুযায়ী আপনি নাম জারি করে নিতে পারেন। কিন্তু অস্থাবর সম্পত্তি, যেটা আপনি ধরেন ব্যাংক অ্যাকাউন্টে টাকা আছে, বা কোনো সময় মৃত ব্যক্তি কোনো একটা কোম্পানিতে শেয়ার হোল্ডার ছিলেন, এই ধরনের যে সম্পত্তিগুলো, সেই সম্পত্তিগুলোর ক্ষেত্রে আমাদের দেশে সাধারণত যেই বিষয়গুলো ব্যবহার করা হয়ে থাকে সেটা হচ্ছে সাকসেশন সার্টিফিকেট ইজ ওয়ান অফ দেম। এটার জন্যই আপনাকে সিভিল কোর্টে বা সহকারী জজ আদালতে একটা অ্যাপ্লিকেশন দিতে হয়, প্রয়োজনীয় কাগজপত্র, ব্যাংকে টাকা থাকলে ব্যাংক স্টেটমেন্ট সহকারে জমা দিলে, এবং যারা ওয়ারিশন সেটার সাথে আপনার ওয়ারিশন সার্টিফিকেটের কপিও একটা দিতে হয়, এগুলো দিয়ে কোর্টে অ্যাপ্লিকেশন করলে কোর্ট আনুপাতিক হারে এবং কে কতটুকু পাবে সেগুলো নির্ধারণ করে একটা সাকসেশন সার্টিফিকেট ইস্যু করে দেয়। সেটার মাধ্যমে আপনি শেয়ারগুলো আনুপাতিক হারে ভাগাভাগি করে নিতে পারেন এবং ব্যাংকে। অ্যাবসলুটলি, অসংখ্য ধন্যবাদ। আমাদের একটা ছোট্ট বিরতি নেওয়ার সময় হয়ে এলো, আমাদের স্টুডিওতে একজন দর্শক উপস্থিত রয়েছেন, আমরা তার প্রশ্ন শুনবো, তার আগে একটা ছোট্ট বিরতি নিয়ে এখনই ফিরে আসছি। করোনা সহ যে কোনো জীবাণু থেকে 99.99% সুরক্ষা পেতে প্রতিদিন ব্যবহার করুন সেপনিল হ্যান্ড ওয়াশ। করোনা সহ যে কোনো জীবাণু থেকে 99% সুরক্ষা পেতে প্রতিদিন ব্যবহার করুন 3 লেয়ারের সেপনিল ফেস মাস্ক। করোনা সহ যে কোনো জীবাণু থেকে 99.99% সুরক্ষা পেতে প্রতিদিন ব্যবহার করুন সেপনিল হ্যান্ড স্যানিটাইজার। করোনা সহ যে কোনো জীবাণু থেকে 99.99% সুরক্ষা পেতে প্রতিদিন ব্যবহার করুন সেপনিল ডিসইনফেক্ট্যান্ট স্প্রে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের সারা বাংলা লিগাল চেম্বার্স পাওয়ার্ড বাই সেপনি, এবং আমাদের এই অনুষ্ঠানের এই পর্যায়ে আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম, আপনারা জানেন উত্তরাধিকার আইন, আমাদের স্টুডিওতে একজন দর্শক উপস্থিত রয়েছেন, আমি তাকে ডেকে নিচ্ছি আমাদের স্টুডিওতে। এলিন, ভিডিওটা একটু অন করতে হবে। আসসালামু আলাইকুম সবাইকে। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন এলিন? আমি সাইমু সুলতান এলি, আমি আসলে দুইটা প্রশ্ন করব। প্রথমে একটা কোশ্চেন করছি, সেটা হচ্ছে যে একজন মৃত ব্যক্তির বিধবা যদি পরবর্তীতে বিয়ে করেন, সেক্ষেত্রে কি তার মৃত স্বামীর সম্পত্তির কোনো অংশ পাবেন বিয়ের পরে? এটা হচ্ছে প্রথম কোশ্চেন। আর আচ্ছা, প্রথম প্রশ্নের উত্তরটা আগে জেনে নেই, আগে প্রথম প্রশ্নের উত্তরটা আগে জেনে নেই। দ্বিতীয় বিয়েও করে, তার যেহেতু আগে সে স্বামীর সংসার করেছে সুতরাং এটা তার প্রাপ্য, সে আগের স্বামীর
কাছ থেকে যেটুকু অংশ পাওয়ার, বিশেষ করে সন্তানাদি ইয়া করে আট ভাগের দুই অংশ সে পায়, সে সেটা পায়। আচ্ছা, আবার ধরেন কেউ যদি ব্যাংকে তার সমস্ত সেভিংস তার নমিনি কিংবা নমিনি যদি তার স্ত্রীকে করে যান এবং তার মৃত্যুর পরে কি সেই নমিনি এসে অর্থের মালিক কি সে স্ত্রী হবে নাকি অন্য কোনো ওয়ারিশন এসে সেটা দাবি করতে পারবেন ব্যাংকের অর্থ যেটা নমিনি করা হয়? মানে নমিনি যদি স্ত্রীকে বা স্ত্রীর জায়গায় অন্য যে কেউ হতে পারে, মানে নমিনি যাকে করা নমিনির বদলে যদি অন্য কোনো ওয়ারিশন, যেটা আমরা ইসলামী ধর্ম অনুসারে যেটা একটু আগে শুনলাম স্যার বললেন যে পারিবারিক আরো কিছু থাকে না আমাদের ধর্মীয় ধর্মে যেটা আছে, তারা এসে চাই তারা কি পেতে পারে নাকি শুধু নমিনি পাবেন এক্ষেত্রে? এটা নমিনি উত্তোলন করতে পারবে, নমিনি উত্তোলন করতে পারবে, এই বিষয়ে হাইকোর্ট ডিভিশন থেকে একটা জাজমেন্ট হয়েছে, বাট সেটার বিরুদ্ধে আবার অ্যাপিলেট ডিভিশন হয়েছে, সেটা আমরা এখনো পাই নাই। কিন্তু বর্তমান এক্সিস্টিং যেটা হচ্ছে যে নমিনি টাকাটা উত্তোলন করতে পারবে, কিন্তু টাকাটার উপরে উত্তরাধিকার যারা আইন অনুযায়ী যা যেটুকু প্রাপ্য অন্যান্য উত্তরাধিকাররা সেটার হকদার হবে, মানে অ্যাবসোলিউট মালিকানা নমিনির মাধ্যমে দেওয়া যাবে না। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আলী আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আচ্ছা, আমাদের আরো কিছু কোয়েশ্চেন ছিল আমাদের কাছে এসেছে, আমি ম্যাস্টার নিপুণ আপনার কাছ থেকে একটু জানতে চাইবো যে মনে করেন যে একজন বাবা তার যদি দুই মেয়ে থাকে, দুজন কন্যা সন্তান যদি থাকে, তো সেক্ষেত্রে তার সম্পত্তির বন্টনটা আসলে কিভাবে হবে? অনেকের একটা কনসার্ন থাকে জি কন্যা সন্তান, ধন্যবাদ। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় এটা খুবই কমন একটা প্রশ্ন। এখানে যেটা হয়, আপনার কন্যা সন্তান যদি থাকে শুধু, পুত্র সন্তান না থাকলে, তখন যে ব্যক্তি মারা যাচ্ছেন তার যদি জীবিত ভাই থাকে বা বোন থাকে, একটা অংশ তাদের কাছে চলে যায়। এটা শরিয়া আইন অনুযায়ী আপনার এটার বন্টন হয়, কিন্তু উনি যদি জীবিত থাকাকালীন সময়ে তার দুই সন্তানকে তার যাবতীয় স্থাবর সম্পত্তি দিয়ে যেতে চান, সেটা উনি দানপত্র করার মাধ্যমে সম্পত্তি দিয়ে যেতে পারেন। চাচাতো ভাই, চাচা, চাচাতো ভাই, উত্তরাধিকার এনে যেটা বলা আছে উপরের দিকে অথবা নিচের দিকে, তারা উত্তরাধিকার হবে, কিন্তু সে তিন ভাগের দুই পাবে। আর তিন ভাগের দুই এর পুরাটা যদি কেউ দিতে চায়, তাহলে বাবা জীবিত অবস্থায় কন্যাকে দান করে দিয়ে যেতে হবে, যেটা নিপুণ বলেছে খুব রাইটলি। এখানে আমি একটা জিনিস উল্লেখ করতে চাই যে অনেকের বেলায় এটা হয়, আমরা দেখি যে বাবা হয়তো মনে করে দান করে দিবে, কিন্তু কখন করবে, কিভাবে করবে, যখন মারা যায় তখন এই প্রশ্নটা খুব, আমি খুব ক্লিয়ারলি বলতে চাই যে মারা যাওয়ার পর এটাকে আর কোনোভাবেই কিন্তু মেয়ের নেয়ার সুযোগ থাকে না, সেটা অন্য যারা উত্তরাধিকার হবে তারা আইন আদালতে গেলে তারাই কিন্তু এটার অংশ পাবে। তো সেই ক্ষেত্রে আরেকটা জিনিস বলতে চাই এখানে সম্পূরক আনসার হিসেবে, যে দানপত্র যদি কেউ করতে চায়, বর্তমান রেজিস্ট্রেশন আইন অনুযায়ী সেই দানপত্র করতে গেলে তেমন কোনো টাকা পয়সা দিতে হয় না, আদার দেন স্ট্যাম্প ডিউটি, খুব অল্প খরচেই দান করা যায়। সুতরাং এমনি যে রেজিস্ট্রেশন করলে পরে বা কেনাবেচা করলে বা আগে হেবা করলে যেটা হতো যে 7% অথবা 9% রেজিস্ট্রেশন ফি দিতে হতো, সেটা কিন্তু আর এখানে প্রয়োজন নেই। তো বিষয়টা অনেক সহজ আছে, যাদের একজন বা দুইজন কন্যা আছে যদি মনে করেন যে হ্যাঁ তাদেরকে আপনি প্রোভাইড করে যাবেন, সেক্ষেত্রে দান করে দিতে পারেন। অ্যাবসলিউটলি। একজন জানতে চাচ্ছিলেন, আরেকটা প্রশ্ন আছে যে একজন দাদা যদি মানে বেঁচে থাকেন কিন্তু তার ঘরে যে ছেলে, মানে আমি বলতে চাচ্ছি যে মৃত ব্যক্তির উত্তরাধিকার শুরুর পূর্বেই যদি কোনো ছেলে মেয়ে মারা গিয়ে থাকে এবং সেক্ষেত্রে ওই ছেলে মেয়ের ঘরে যদি সন্তানাদি থেকে থাকেন, তাহলে তারা তাদের নানা বা দাদার সম্পত্তি ভাগ পাবেন কিনা? ব্যারিস্টার নিপন, ঠিক 1961 সনের মুসলিম পারিবারিক অধ্যাদেশ আইন অনুযায়ী এটা এই এই আপনি যেটা বললেন যে আমার পুত্র সন্তান যদি মারা যায় এবং আমার পুত্র সন্তানের যদি কোনো সন্তান ছেলে বা মেয়ে থাকে, তারা এই সম্পত্তি মালিক হবে কিনা? এই আমি যেটা বলছিলাম মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ 1961
শোনের আইন অনুযায়ী এইটা এই রাইটটা দেওয়া হয়েছে এবং তারা এটা পাবেন, এবং আনুপাতিক হারে আমার সন্তান যতটুকু পেতেন তার সন্তান মানে আমার নাতি নাতনিরা সমভাবেই এটার অংশ পাবেন। রাইট, সো তাদের বাবা বা মা যদি বেঁচে থাকতেন, সো বেঁচে থাকলে তাদের দাদা বা নানার থেকে তার বাবা মা যেই অংশটুকু পেতেন সেটাই তার ছেলেমেয়েরা পাবে এক্ষেত্রে। আচ্ছা, আমাদের দর্শকদের জন্য কুইজ দেওয়ার সময় হয়ে আসলো, আমরা একটু কুইজে চলে যাব। প্রথম কুইজটি চলে যাচ্ছে দর্শকদের জন্য, স্ক্রিনে শেয়ার করছি। প্রথম প্রশ্ন হচ্ছে যে মৃত ব্যক্তির বিধবা যদি পরবর্তীতে বিয়ে করেন তাহলে কি তিনি তার মৃত স্বামীর সম্পত্তি পাবেন? আপনারা কমেন্ট বক্সে গিয়ে এই প্রশ্নের উত্তর দেবেন। প্রশ্নগুলো আমি টেকনিক্যাল টিমকে বলবো যেন কুইজটা শেয়ার করে স্ক্রিনে একই সঙ্গে, তাহলে আমাদের দর্শকদের জন্য ভালো হবে। আচ্ছা, কমেন্ট বক্সেও আপনাদের জন্য এই প্রশ্নটি দিয়ে দেওয়া হবে। আপনারা কমেন্ট বক্সের নিচে গিয়ে যে প্রথম সঠিক উত্তর দেবেন তার কাছে পৌঁছে যাবে সেপ্টেম্বরের সৌজন্যে গিফট হ্যাম্পার। দ্বিতীয় কুইজটিও দিয়ে দিচ্ছি। দ্বিতীয় কুইজ হচ্ছে, কেউ যদি ব্যাংকে তার সমস্ত সেভিংস এর নমিনি তার স্ত্রীকে করে যায় তাহলে কি তিনি অর্থের মালিক হবেন? তার কোনো ওয়ারিশন কি এসে তা দাবি করতে পারবে? আমরা কিছুক্ষণ আগে এই নিয়ে কথা বলছিলাম। সো আশা করি দর্শক আপনারা খুব ইজিলি এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবেন এবং সেপ্টেম্বরের সৌজন্যে আপনারা জিতে নিতে পারবেন আকর্ষণীয় গিফট হ্যাম্পার। করোনা সহ যে কোনো জীবাণু থেকে 99% সুরক্ষা পেতে প্রতিদিন ব্যবহার করুন 3 লেয়ারের সেপনিল ফেস মাস্ক। করোনা সহ যে কোনো জীবাণু থেকে 99.99% সুরক্ষা পেতে প্রতিদিন ব্যবহার করুন সেপনিল হ্যান্ড স্যানিটাইজার। করোনা সহ যে কোনো জীবাণু থেকে 99.99% সুরক্ষা পেতে প্রতিদিন ব্যবহার করুন সেপনিল ডিসইনফেক্ট্যান্ট স্প্রে। প্রিয় দর্শক, আমরা আবার ফিরে এসেছি। তো আমরা অনুষ্ঠানের এমন একটা পর্যায়ে এসেছি যে আমি আসলে মঞ্জুসা আপনার কাছ থেকে জানতে চাইবো যে উত্তরাধিকার নিয়ে আমাদের দেশের মানুষের মধ্যে অনেক ধরনের আসলে কনফিউশন রয়েছে। এই কারণে জানতে চাচ্ছিলাম যে দর্শকদের জন্য যদি আপনার কোনো বিশেষ কোনো কি বলবো সাজেশন থেকে থাকে বা অ্যাডভাইস থেকে থাকে সেটা আপনি শেয়ার করতে পারেন আমাদের দর্শকদের জন্য। জি, উত্তরাধিকার আইন নিয়ে আসলে আমাদের দেশে যে কনফিউশনগুলি আছে সেটা হলো যেগুলি আলোচনা হয়েছে ইন দি মেইন টাইম, মেইন মেইন ইস্যুগুলি কিন্তু আলোচনা হয়ে গিয়েছে। তারপরে আমি যেটা বলবো যে উত্তরাধিকার আইনটা খুবই সুস্পষ্ট, এটা কোরআনিক আইন এবং তার সাথে কিছু সংযোজন করা হয়েছে ইয়ার মাধ্যমে, হাদিস এবং ফিকহের মাধ্যমে, এবং ইসলামী আইনে সেটাকে লিপিবদ্ধ করা হয়েছে। এবং সর্বশেষ সংশোধনে যেটা আসছে 1961 সালে, সেখানে যে নাতির উত্তরাধিকারের বিষয়টা ছিল সেটাকে অ্যাড করা হয়েছে। সো সেই মুসলিম আইন অনুযায়ী যদি একজন ব্যক্তি মারা যায় তাহলে অবশ্যই তার উত্তরাধিকার যারা থাকবে তার সম্পত্তি সেই আইন অনুযায়ী পাবে। কিন্তু আমাদের দেশে একটা প্রবণতা থেকেই যায় ছেলেরা মেয়েদেরকে বঞ্চিত করতে চায়, এটা একটা কমন প্রবণতা অনেক ক্ষেত্রেই থাকে। এবং ভাইদের বেলায় দেখা যায় যে এক ভাই কম অন্য ভাই বেশি এরকম একটা বিষয় থেকে যায়। কিন্তু এটা নিয়ম হচ্ছে যে আমাদের দেশে ফরায়েজটা প্রচলিত, ফরায়েজ করা হয়, ফরায়েজের মাধ্যমে ঠিক করে নেওয়া। এবং অনেকেই একটা ভুল করেন যে এখন যেটা একটু আগে প্রশ্ন করা হলো যে শুধুমাত্র উত্তরাধিকার সনদপত্র, তিনটা জিনিস এখানে হতে পারে। একটা হচ্ছে একটা ফরায়েজ একজন আলেমের মাধ্যমে, একজন মুফতির মাধ্যমে আমরা নিতে পারি। তারপর সেকেন্ড হচ্ছে সিটি কর্পোরেশন বা ইউনিয়ন পরিষদ বা পৌরসভা যেখানে থাকে সেখানকার চেয়ারম্যান বা কমিশনার কাউন্সিলর তাদের কাছ থেকে আমরা উত্তরাধিকার সনদপত্র নিতে পারি। বাট এগুলি কিন্তু সাময়িক, আমাদেরকে প্র্যাকটিক্যালি সনদপত্রটা নিতে হয়। উত্তরাধিকার আইনে আপনার এটা পাওয়ার দেওয়া আছে হচ্ছে জেলা ও দায়রা জাজকে, সেই পাওয়ারটা ডেলিগেট করা আছে একজন সহকারী জাজকে, তো উনি সাধারণত সার্টিফিকেটটা ইস্যু করে থাকেন। এবং এটা খুব কম সময়ে পাওয়া যায়, 1 মাস থেকে 3 মাসের মধ্যে একটা সার্টিফিকেট নেওয়া যায় এবং সেই সার্টিফিকেটটাই ভ্যালুয়েবল সার্টিফিকেট। এবং এখানে উল্লেখযোগ্য হচ্ছে যে সেই সার্টিফিকেটটা কিন্তু জমি জমার ব্যাপারে ইস্যু করা হয় না, সেটা শুধুমাত্র ব্যাংক অ্যাকাউন্ট অথবা শেয়ার সার্টিফিকেট যদি থাকে তাহলে ব্যাংক অ্যাকাউন্ট এবং শেয়ার সার্টিফিকেটের উপরই সার্টিফিকেটটা ইস্যু হয়। দুইটার বেলায় হতে পারে,
শেয়ার সার্টিফিকেট এবং ব্যাংক অ্যাকাউন্ট, অথবা শুধুমাত্র ব্যাংক অ্যাকাউন্ট শুধুমাত্র শেয়ার সার্টিফিকেট অনুযায়ী হতে পারে। কিন্তু এই সার্টিফিকেটটা অ্যাপ্লিকেবল হচ্ছে সব সম্পত্তির ব্যাপারেই, স্থাবর সম্পত্তির ব্যাপারেও এটা অ্যাপ্লিকেবল, শেয়ারের ব্যাপারেও এটা অ্যাপ্লিকেবল, ব্যাংক অ্যাকাউন্টের ব্যাপারেও এটা অ্যাপ্লিকেবল। এবং যত জায়গায় সম্পত্তি যদি উত্তরাধিকার সূত্রে আপনাকে মিউটেশন করতে হয়, ব্যাংকে বন্ধক দিতে হয়, কোথাও ট্রান্সফার করতে হয়, রাজুক থেকে আপনার নাম মিউটেশন করতে হয়, তাহলে সব জায়গায় কিন্তু আপনাকে উত্তরাধিকার সনদপত্র যেটা আছে সেইটাই সাবমিট করতে হয়। এবং আদালতেও যদি কোনো মামলা মোকদ্দমা হয় সেখানেও কিন্তু শুধু ওয়ারিশন সার্টিফিকেট যথেষ্ট হয় না, অথবা ফারায়ার সার্টিফিকেট কিন্তু যথেষ্ট হয় না, আপনাদেরকে উত্তরাধিকার সার্টিফিকেটই নিতে হবে। সুতরাং যারা শুনছেন তাদের জন্য করণীয় হচ্ছে যে নিজেদের ভবিষ্যৎ, হয়তো আপনারা অনেকেই 3-4-5 ভাই বোন থাকতে পারেন, আপনাদের মাঝে হয়তো সম্পর্ক ভালো, কিন্তু দেখা যাচ্ছে আপনাদের পরবর্তী জেনারেশন যারা আসছে তাদের কাছে হয়তো সম্পর্ক ভালো নাও থাকতে পারে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে ফার্দার যে লিটিগেশন বা ঝগড়া বিবাদ সেটা শুরু হয়। তো ওগুলি অ্যাভয়েড করার জন্য খুব প্রিলিমিনারি পর্যায়ে এই সার্টিফিকেটগুলি নিয়ে রাখাটা অতি উত্তম, এবং সেই অনুযায়ী সম্পত্তি ভাগ করা অথবা ভাগ না করলেও একটা নির্দেশনা থাকা যে এইভাবে তারা পাবে, তাহলে পরবর্তী যে বিবাদগুলি তৈরি হয় সম্পত্তির উত্তরাধিকার নিয়ে সেই বিবাদগুলি থেকে আমরা মোটামুটি সেফ থাকতে পারি আর কি। অ্যাবসলুটলি, আমি এই বিষয়ে ব্যারিস্টার নিপুণ আপনার কাছ থেকে জানতে চাইবো যে যখন আমরা সাকসেশন সার্টিফিকেট এটার জন্য আদালতে যাব, তখন মানে আমি আসলে প্র্যাকটিক্যাল দিকটা জানতে চাচ্ছি যে প্রসিজিওরের ব্যাপারে কি কি কাগজপত্র আসলে আমার কাছে থাকা দরকার, কারণ এখন আমরা দেখতে পাই যে ডেথ সার্টিফিকেট তোলার ক্ষেত্রেও কিন্তু বার্থ সার্টিফিকেট চাওয়া হচ্ছে সিটি কর্পোরেশন থেকে, এবং সেই বার্থ সার্টিফিকেট না হলে পরে মানে যে যিনি মারা গেছেন ওনার শুধু এনআইডি থাকলে হচ্ছে না, বার্থ সার্টিফিকেট কিন্তু এখন সঙ্গে থাকতে হচ্ছে। এই ব্যাপারে আপনি যদি একটু বলেন, একটু ডিটেইলে যদি বলেন কি কি কাগজ। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনাকে। সাধারণত দেখা যায় আপনার কোনো একজন ব্যক্তি হসপিটালে মারা গেলে হসপিটাল থেকে আপনার একটা ডেথ সার্টিফিকেট ইস্যু করে, সেই ডেথ বা কেউ বাড়িতেও মারা যেতে পারেন, সেই ক্ষেত্রে তো হসপিটালের ডেথ সার্টিফিকেট থাকবে না, কিন্তু হসপিটালে মারা গেলে আপনি হসপিটালের ডেথ সার্টিফিকেটটা সহকারে, স্যার যে কীরকম বলছিলেন যে সিটি কর্পোরেশনে হলে ওয়ার্ড কমিশনার, পৌরসভায় হলে চেয়ারম্যান বা মেয়র, ইউনিয়ন পরিষদে ওনারা প্রাথমিকভাবে একটা ওয়ারিশন সার্টিফিকেট ইস্যু করেন, এবং সেই ওয়ারিশন সার্টিফিকেট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্ট। এই ডকুমেন্টটা তো আপনার সব জায়গাতেই মিউটেশন করতে চাইলে, নাম জারি করতে চাইলে বা ব্যাংকে আপনি উপস্থাপন করতে চাইলে এই ডকুমেন্টটা আপনার খুবই গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্ট। এটার সাথে অ্যাডিশনাল আপনার শেয়ার সার্টিফিকেট, কোথাও যদি শেয়ার থাকে সেগুলোর অরিজিনাল কপি হয়তো বা আপনি সাথে সাথে অ্যাকোয়ার করতে পারবেন না, বাট এগুলো নির্দিষ্ট যে তথ্যগুলো সেই তথ্য এবং কোনো ব্যাংক অ্যাকাউন্টে, ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে একটা কনফিউশন আসে, সেটা হচ্ছে যে যেখানে আপনার নমিনি নির্ধারণ করা না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার ব্যাংক স্টেটমেন্ট নিয়ে ওয়ারিশন সার্টিফিকেটের জন্য দরখাস্ত করতে হয়, কিন্তু যেখানে আপনার নমিনি উল্লেখ করা থাকে, নমিনি ব্যাংকের সাথে কথা বলে একটা ওয়ারিশন সার্টিফিকেট সাবমিট করেই সেই টাকাটা উত্তোলন করতে পারে। স্যার যে কথাটা বলছিলেন যে নমিনি টাকাটা উত্তোলন করতে পারলেই সেই কিন্তু টাকাটার মালিক হয়ে যাচ্ছেন তা কিন্তু নয়, এখানে ইসলামিক এবং শরিয়া আইন অনুযায়ী এটাকে বন্টন করতে হবে, এবং শরিয়া আইন অনুযায়ী যে যতটুকু প্রাপ্য সেই অনুযায়ী বন্টন করা উচিত। এটা এখানে আমি আচ্ছা জি আপনি একটু আমি সম্পূরক একটা প্রশ্ন করে নিই ফাঁকে, ওই যে কাগজপত্র সংগ্রহের যে ব্যাপারটা আমরা বলছিলাম যে অনেকেই মারা যাওয়ার পর দেখা যায় ব্যাংক অ্যাকাউন্ট গুলো ক্লোজ করে ফেলেন, সো এক্ষেত্রে আমাদের অ্যাডভাইস থাকবে সাকসেশন সার্টিফিকেট না পাওয়া পর্যন্ত যেন ব্যাংক অ্যাকাউন্ট গুলো ক্লোজ করা না হয়, সো এই ব্যাপারগুলো খেয়াল রাখতে হবে, কারণ এছাড়া সাকসেশন সার্টিফিকেট পরে তো তোলাটা ডিফিকাল্ট হয়ে যাবে। এক আরেকটা হচ্ছে ওয়ারিশন সনদও আমরা শুনছি যে আগে যেমন ওয়ার্ড কমিশনের কাছ থেকেই পাওয়া যেত খুব সহজে, এখন বোধ হয় সেটাও পাওয়া সম্ভব হচ্ছে না, সো এই ক্ষেত্রেও বোধ হয় কাজ একটু বেড়ে গেছে। এক্ষেত্রে আপনি রাইটলি বলেছেন, এখন যেটা হয়েছে আপনার আপনার এই ওয়ারিশন সার্টিফিকেট নিতে গেলে মৃত ব্যক্তির কাগজপত্র বা এনআইডি বা ন্যাশনাল আইডি এই সম্পর্কিত তথ্য দিয়ে আপনার ডিজিটালি রেজিস্টার করে আপনার ডেথ সার্টিফিকেট ইস্যু করতে হচ্ছে।
সেই ডেথ সার্টিফিকেটের কপি হলেই তখন আপনার ওনারা ওয়ারিশন সার্টিফিকেট ইস্যু করছেন, রিসেন্ট প্র্যাকটিস এটা। বাট আগে বা আপনার 3 থেকে 5 মাস 6 মাস আগেও এই প্র্যাকটিসটা ছিল না, এই ডকুমেন্টগুলো সহকারে আপনার ওয়ারিশন, জি জি, ওয়ারিশন সার্টিফিকেটের জন্য আপনার সহকারী আদালতে যখন আপনি অ্যাপ্লিকেশন করবেন, একের অধিক যদি ওয়ারিশন থাকে সেই ক্ষেত্রে সাধারণত আমরা পরামর্শ দিয়ে থাকি যে যে কোনো একজনকে, হয় বড় ভাই বা বড় বোন, যাকে যে কোর্টে উপস্থিত হয়ে এই কাজগুলো সম্পাদন করতে পারবেন, তাদের কাউকে পাওয়ার দেওয়া, এবং কোর্ট কিন্তু ওইভাবেই ওনাকে পাওয়ার দিয়ে দেন ব্যাংক থেকে টাকা উত্তোলন করে। বা এখানে যেরকম শেয়ার সার্টিফিকেটের কথা বলা হচ্ছে, আরেকটা বিষয় আমি একটু উল্লেখ করতে চাই প্র্যাকটিক্যালি, যেটা আমাদের জাতীয় সঞ্চয়পত্র অনেক সময় নমিনি উল্লেখ করা থাকে, নমিনি যারকে উল্লেখ করা থাকে তার নামে সাধারণত এটা ট্রান্সফার হয়ে যায়। আপনি ওয়ারিশন সার্টিফিকেটের মাধ্যমে কনসার্ন ব্যাংকে দরখাস্ত করলে এটা করে দেয়, কিন্তু অনেক সময় নমিনি যদি উল্লেখ করা না থাকে সেই ক্ষেত্রে আপনাকে কনসার্ন ব্যাংক থেকে এই ডকুমেন্টগুলো কালেক্ট করতে হয়। এখন এটা, আগে যেটা হতো জাতীয় সঞ্চয়পত্র ব্যুরো থেকে এগুলোকে ইস্যু করতো ডিরেক্টলি, পোস্ট অফিসের মাধ্যমে আপনি কালেক্ট করতে পারতেন। এখন বাংলাদেশ গভর্নমেন্ট এটা নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংকের থ্রুতে শিডিউল ব্যাংকগুলো থেকে এগুলো ইস্যু করা হয়, সেই ক্ষেত্রেও আপনার কিন্তু ওয়ারিশন সার্টিফিকেটের দরকার হয়, এবং ওয়ারিশন সার্টিফিকেটের সাথে সাকসেশন সার্টিফিকেটে এই ডিটেলগুলো উল্লেখ করে জাতীয় সঞ্চয়পত্রের ক্ষেত্রেও একইভাবে এই তথ্য দিয়ে আপনাকে দরখাস্ত করতে হয়। স্যার যেটা বলেছেন 1 থেকে 3 মাস, সাধারণত 1 থেকে 3 মাসের ভেতরেই যদি কোনো ওয়ারিশনের এই ব্যাপারে আপত্তি না থাকে এটা কমপ্লিট হয়ে যায়, এবং কনসার্ন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানগুলোতে আপনি এটা উপস্থাপন করলে সেই অনুযায়ী এটাকে বণ্টন করা হয়। এবং আরো একটা শুনেছি যে একটা দিনের ব্যাপারও রয়েছে, যে কত ডেজ এর ভিতর যদি অ্যাপ্লিকেশন করেন সেক্ষেত্রে বোধহয় এটা বিনামূল্যে আপনাকে সেটা ইস্যু করে দেওয়া হবে। স্যার আপনার কাছ থেকে জানতে চাইবো যে অনেকেই কিন্তু, সরি একটু অ্যাড করি, বিনামূল্যে বলতে এখানে গভর্নমেন্টের একটা কস্টিং বলতে একটা ট্রেজারি চালান করে আপনাকে যে পরিমাণ টাকা বা যে পরিমাণ সম্পত্তির জন্য বা আপনার ব্যাংক অ্যাকাউন্টে যে পরিমাণ অর্থ, আমি সাকসেশন সার্টিফিকেটের কথা বলছি, যে সাকসেশন সার্টিফিকেটে দরখাস্ত করবার সময় 2% হারে আপনার গভর্নমেন্ট ফি জমা দিতে হয়, সেই ক্ষেত্রে আপনার 1 লাখ টাকা হলে সেখানে 2,000 টাকা আপনার গভর্নমেন্ট ফি হিসেবে দিতে হবে। না আমি বলছিলাম ওয়ারিশন সনদের কথা, যেটা আর কি রিসেন্ট ডেভেলপমেন্ট হয়েছে, যেটা আগে ওয়ার্ড কমিশনের কাছে গেলে আমরা পেতাম, এখন যেটা আপনি আরো ডিটেইলে বললেন যে আমাদের অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে এবং সেভাবে আমরা ওয়ারিশন সনদটা পাবো। তো স্যারের কাছে আমি যেটা জানতে চাচ্ছিলাম যে আমাদের আসলে আমাদের দেশের মানুষের মধ্যে এটা নিয়েও খুব কনফিউশন থাকে যে ওয়ারিশন এবং সাকসেশন দুটো কি আলাদা কিছু কিনা, এটা যদি আপনি একটু মানে ক্লারিফাই করে দেন। এটা আগে বলেছি আমি, একদম দুইটা আলাদা। ওয়ারিশনটা হচ্ছে যেটা সিটি কর্পোরেশন থেকে হয়, কাউন্সিলর দেয় অথবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেয় অথবা হচ্ছে পৌরসভার মেয়র বা যে কোনো কমিশনার দিয়ে থাকেন, সেটা হচ্ছে ওয়ারিশন সনদপত্র। আর হচ্ছে সাকসেশনটা হচ্ছে যেটা সহকারী জজ আদালত থেকে প্রপার মামলা, এটা ওরকম কোনো মামলা না যেটা মামলা বলতে আমরা বুঝি, এটা অনেকটা পারমিশন সার্টিফিকেটের মতো। ওয়ারিশনটা মিলে যদি সাবমিট করে তাহলে একটা হাজিরার ডেট দিয়ে সবাইকে কোর্ট শুধু স্যাটিসফাই হতে যায় যে ওনারই উত্তরাধিকার আছেন না এর বাইরেও আছেন। এই ক্ষেত্রে কিন্তু অনেক সময় দেখা যায় একটা কাজ আমাদের এখানে হয় যে উত্তরাধিকার যদি 5 জন থাকে দেখা গেল 4 জনের নাম লিখে একজনকে বাদ দিয়ে সনদপত্র ইস্যু করে ফেলে। এখানে ভীত হওয়ার কোনো কারণ নাই, যিনি বাদ পড়বেন তিনি যদি এটাকে বাতিল চান বাতিল করে আবার 5 জনের নামে আসতে পারে, এটা খুব একটা ইয়া প্রসিডিউর না, কি বলে, লেংথি প্রসিডিউর না এবং খুব জটিল প্রসিডিউর না। সাকসেশনটা এখনো আমাদের দেশে আমি বলবো এখনো অনেক সহজ আছে অন্য অন্য অনেক লিটিগেশনের থেকে, অনেক সহজ আছে এখনো। সুতরাং যারা সাকসেশন হবেন ডেফিনেটলি দেখা যায় অনেক পরে অনেক ঝগড়া বিবাদ সম্পত্তি নিয়ে অনেক বিবাদ আমাদের দেশে অনেক মামলা মোকদ্দমা হয়, বাট আমি যেটা আগেও বলেছি এখনো বলি যে হ্যাঁ এটা আর্লি করে ফেলাটাই অনেক বেটার, অনেক বেটার। আর এখন ডিজিটালাইজেশন যেহেতু করা হচ্ছে যত তাড়াতাড়ি করা হবে ততই এটা মঙ্গলজনক হবে পরবর্তী বিবাদ এড়িয়ে চলার জন্য। জি নিশ্চয়ই। আর আমার যে জালিয়াতি প্রসঙ্গটা বলছিলাম যে অনেকে পারপাসলি মানে ইন্টেনশনালি দেখা যায় যে
উত্তরাধিকারকে বাদ দেওয়ার জন্য অনেকেই যেটা বলছেন, হ্যাঁ হ্যাঁ, সেই ক্ষেত্রে সে কি তাদের এগেনস্টে মনে করেন ওটা কারেকশনের জন্য, তো অ্যাপ্লিকেশনটাকে আবার কারেকশনের জন্য তো পারেনি, জালিয়াতির মামলাও কি করতে পারে কিনা সেই জনৈক যারা আর কি তার এগেনস্টে এই ধরনের মিথ্যাচারটা করলো বা জালিয়াতি করলো? কারণ আমরা দেখেছি আমাদের কাছে এসেছে এরকম ক্লায়েন্ট যে বোনকে ঠকিয়ে দুই ভাই মিলে সমস্ত সম্পত্তি নিয়ে নিচ্ছে এবং তারা হচ্ছে বিভিন্ন জায়গায় দেখাচ্ছে ওয়ারিশন হিসেবে তারা দুই ভাই আছে, মানে বোন বোন যে আছে একজন, বোনের নাম ওখানে নাই, সনদে নাই। সেই ক্ষেত্রে বোনের প্রতিকার কি, বা বোন না বোনের মতো এরকম যারাই যাদেরকে এরকম করে বাদ দেওয়া হবে? সার্টিফিকেট বাতিল চেয়ে একটা মামলা করে নতুন সার্টিফিকেট ইস্যু করার জন্য সে আবেদন করতে পারবে, এটি হলো তার প্রপার রেমেডি। এর বাইরেও যদি সে প্রতারণার মামলা বা জাল জালিয়াতির মামলা বা তাকে ডিপ্রাইভেশনের জন্য মামলা করতে চায়, করতে পারে। বাট এখন পর্যন্ত এই ধরনের মামলার তেমন কোনো নজির কিন্তু আমাদের দেশে ওইভাবে নেই, বা খুব জোরালো মামলা ক্রিমিনাল আইনে হবে বলে আমার মনে হয় না। সিভিল মামলাতে সে রেক্টিফিকেশন করে ফেলাই ভালো। হ্যাঁ, যদি একদম প্রত্যক্ষভাবে কোনো জাল জালিয়াতির সাথে জড়িত হয় যে একজন ভাই আছে কিন্তু মিথ্যা স্টেটমেন্ট দিয়ে তাকে উত্তরাধিকারে সংযোজন না করে তাকে বাদ দিয়ে যদি করে ফেলে, ডেফিনেটলি তার বিরুদ্ধে জাল জালিয়াতির মামলা করা যেতে পারে। যেমন জমি বিক্রির ঘটনা, আমি রিসেন্টলি আমার এক মক্কেলের কথা বলছিলাম, এরকম একটা করে ব্যাংক থেকে টাকা উঠিয়ে ফেললো, তাহলে ওই টাকাটা তো ফেরত পাইতে তার জন্য কষ্টকর হবে, সেক্ষেত্রে প্রতারণার মামলা হতে পারে, জাল জালিয়াতি সহ 24406 এর মামলা হতে পারে, অ্যাবসলিউটলি জমির বেলায় হতে পারে, জমির বেলায় হতে পারে। হ্যাঁ, আচ্ছা, তো আমরা আসলে এখন একদমই শেষ পর্যায়ে চলে এসেছি আমাদের অনুষ্ঠানের। তো এখন আজকে আমরা যা জানলাম আমাদের এই উত্তরাধিকার আইন সম্পর্কে, আমরা অনেক কিছুই শুনেছি, জেনেছি, এবং আশা করি দর্শক, প্রিয় দর্শক, আপনাদের অনেক উপকারে আসবে এই তথ্যগুলো, এবং আপনাদের জন্যই আমাদের এই অনুষ্ঠানের আয়োজন করা, যেন আপনারা ঘরে বসে থেকে আমাদের আইনের অনেক খুঁটিনাটি বিষয় আপনারা যেন জানতে পারেন এবং সেই হিসেবে আপনারা যেন সাবধানও থাকতে পারেন। আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত থাকার জন্য শামঞ্জুল হক স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি ব্যারিস্টার নিপ্পন আপনাকেও, যারা আমাদের সঙ্গে লাইভে এতক্ষণ ছিলেন তাদেরকে ধন্যবাদ, স্টুডিওতে দর্শক হিসেবে যারা এসেছেন, যে এসেছেন এবং যিনি প্রশ্ন করেছেন তাকেও ধন্যবাদ জানাচ্ছি, আপনারা যারা কুইজের উত্তর দেবেন বলে ভাবছেন বা দিচ্ছেন আপনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। আমাদের আজকের এই অনুষ্ঠান থেকে আপনাদের যদি এতটুকু উপকারে এসে আমরা থাকি তাহলে আমাদের অনুষ্ঠানের সার্থকতা। দেখা হবে আগামী বৃহস্পতিবার রাত 9টায়। খুব ভালো থাকবেন সবাই, শুভরাত্রি, ধন্যবাদ।